শেখ শাহজাহানের সাম্রাজ্য বেতাজ বাদশাহ বাংলায় একটা কথা চালু আছে, সেই বেতাজ বাদশাহ সন্দেশখালির আমরা শুনতাম এবং তার বিভিন্ন ভিডিও আমরা বাইক নিয়ে নিয়ে হ্যাঁ গাড়ির উপরে উঠে নিজেকে শাহরুখ খান ভেবে এই ধরনের অনেক ছবি আমরা ভিডিও আমরা দেখেছি। কিন্তু আমরা গিয়ে দেখলাম যে একবার যখন মানুষ জেগে ওঠে, কারণ মানুষ একটা বাঁধ ভাঙার অপেক্ষা করছিল, নেজার থানা সেদিন ঘেরাও, আমাদের ব্যারিকেড ভাঙা, মানুষের সাথে গিয়ে আজ কথা বলা, এর ফলে পরবর্তী সময়ে দেখলাম যে ওখানকার মানুষ যারা বহুদিন ধরে অত্যাচারিত নিপীড়িত এবং এই ধরনের অত্যাচারে তো মধ্যযুগে হতো, আমরা গল্প শুনতাম যে কোনো রাজার থাকলে পরে, নবাব থাকলে পরে বা মোগল দরবারে কাউকে পছন্দ হলে পরে তাকে তুলে নিয়ে যাওয়া হতো, বা আমরা রিসেন্টলি পদ্মাবত সিনেমাতেও দেখেছি যে খিলজি কীভাবে পদ্মাবতীকে তাকে অঙ্কশায়নী করার জন্য, অঙ্কশয্যার সঙ্গিনী করার জন্য তার সাম্রাজ্য কীভাবে ধ্বংস করার চেষ্টা করলো পরবর্তী সময়ে, আমরা সিনেমার গল্প জানি, কিন্তু ইতিহাসে লেখা আছে এগুলো। কিন্তু আজকালকার দিনে এই সময়ে এই মধ্যযুগীয় বর্বরতা এবং শেখ শাহজাহান ঘুরে বেড়াচ্ছে বহাল তবিয়তে, ইডি অফিসারের উপর হামলা করলো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, বাংলার মহিলা বারবার নারী জাতির কথা বলে, কালকে আমি দেখলাম তৃণমূল কংগ্রেসের এক মন্ত্রী, আমার নাম নিতে রুচিতে বাদে, তিনি বলছেন মহিলাদের গোডাউন আছে, গোডাউন দেখালাম কি, মানে এগুলো কথা, যারা মহিলাদেরকে নিয়ে এই ধরনের মন্তব্য করেন তাদের দলের লোকেরা বা নিচুতলার নেতারা, শেখ শাহজাহান তো খুব উঁচুতলার নেতা না, জেলা লেভেলের নেতা, স্বাভাবিকভাবে সে এরকম করছে।